हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल दियास लाइफ एंड क्रिएटिविटी। आमी शेतान्निता। केमन आछेन आपनारा? आशा करब आपनारा सबाई भालो आछेन। आज आमी आपनादेर संगे शेयर करब एकटा भीषण भालो एबं गुरुत्वपूर्ण टपिक, सेटा हलो गिलोय बा गुलंच गाच सम्बन्धे। बाड़ीते एटा किभाबे आपनारा इजिली ग्रो करबेन आर एई गाछेर की की गुणागुण रयेछे सेगुलो निये आपनादेर साथे कथा बोलबो। गिलोय प्लान्ट একটা মেডিকেটেড প্ল্যান্ট আর ভীষণ ইউজফুল প্ল্যান্ট। এটা অনেক ধরনের অসুখ নিরাময় করতে এটা হেল্প করে। প্রাচীন কাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসায় এর ব্যবহার রয়েছে। আর কিছু কিছু বিশেষ ধরনের ডিজিজ, এর এই সমস্ত মানে ডিজিজের ক্ষেত্রে তো এ একদম পুরো ধন্বন্তরী, মানে রামবান হিসেবে এটা কাজ করে। যেমন ধরুন সর্দি, জ্বর, অ্যালার্জি, কাশি, সুগার বা ডায়াবেটিস, ইমিউনিটি বুস্টার হিসেবেও এটা ভীষণ কাজ করে। তো এই গাছটা যদি আপনারা নিজের বাড়িতে গ্রো করতে পারেন, তাহলে মোটামুটি 50% অসুখ কিন্তু আপনার বাড়িতে থাকবেই না। দেখুন, এরকম লম্বা লতানোভাবে গাছটা গ্রো করে। তো এরকম লম্বা একটা ডাল এইখান থেকে, এই রুট থেকে এটা বেরিয়েছে। তো এইটাকেই আমি কাটবো, কিচ্ছু না, জাস্ট এখান থেকে আমি কেটে নেব। দেখুন, এই বড় ডালটা তো নিয়েছি, এবারে শুধু ডাইরেকশনটা যেন ঠিক থাকে, কারণ এটা একই রকম দেখতে বলে কোথাও থেকে যদি আপনারা টুকরো কালেক্ট করেন, উল্টো করে লাগিয়ে দিলে কিন্তু গাছটা হবে না, তাই ডাইরেকশনটা ঠিক রাখতে হবে। এবার কি করব, তলাটা এরকম এরম কোণ করে কেটে নেব, জাস্ট এরমভাবে কেটে নেব তলাটা। তারপর এই এতটুকু, এই এতটুকু ডাল যথেষ্ট। এবারে এটার জন্য আমি একটা ছোট্ট টব নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে প্লেন গার্ডেন সয়েল নিয়েছি, আলাদা কিচ্ছু নিইনি, জাস্ট প্লেন গার্ডেন সয়েল নিয়েছি। এইখানে আমি যেটা করব, রুটিং হরমোন নিয়ে নিয়েছি, কোন করে যেটা কেটেছি যেই দিকটা, সেটা এই রুটিং হরমোনে ডিপ করব, একটু ঝেড়ে নেব। এখানে রুটিং হরমোনটা লেগে গেল, এবারে টবের মধ্যে এটাকে লাগিয়ে দেব। বাস এইটুকুই কাজ, আর কিচ্ছু কাজ নেই। হাতে করে চেপে দেব মাটিটা, এবার এতে দিয়ে দেব জল, কারণ যে কোনো গাছ লাগানোর পরে জল দেওয়াটা কিন্তু কম্পালসারি, জল না দিলে চলবে না। বাস আর কিচ্ছু না, এবার এটাকে আমায় রেখে দিতে হবে 7 থেকে 10 দিন। সেমি শেডি এরিয়ায় রাখবো, ডিরেক্ট রোদে কিন্তু আমি রাখবো না এটা। আমি দেখতে পাবো যে কিছুদিন বাদেই এখান থেকে শুটিং হচ্ছে আর নিউ গ্রোথ শুরু হয়ে গেছে। ভীষণ হার্ডি প্ল্যান্ট এটা, এর জন্য বিশেষ কোনো যত্নের কোনো প্রয়োজন নেই। আমি আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে গাছটার যে বাকি আরও অনেকটা ডাল রয়েছে, এটাকেও আমি লাগানো দেখাচ্ছি আপনাকে। দেখুন, এর তলাটা আবার আমি এভাবে করে কেটে নিলাম, আবার ঠিক এতটা মতন ডাল আমি কেটে নিলাম। এবার কি করব, এই জায়গাটাতে আবার রুটিং হরমোন লাগাবো, লাগিয়ে কোথায় লাগাবো দেখুন। আমার পুরনো গাছগুলো যেই টবে লাগানো রয়েছে, দেখুন এদিকের গাছটাতে দুটো ডাল লাগানো রয়েছে, এই একটা দুটো, আর এটাতে একটাই লাগানো রয়েছে। তো এতটা জায়গা ফাঁকা আছে, এই গাছটা যেহেতু লতানে একটা গাছ, ওপর দিকে গ্রোথ বেশি হয়, এর রুট প্রচুর বেশি হয় না, তাই আমি এইখানে এই মাটিটাকে একটুখানি খুঁড়ে নেব। আমি খুঁড়ে নিয়েছি, এবার তিনটে ডালকে আমি রেডি করলাম। এই ডালগুলোকে আমি এই টবের মধ্যেই লাগিয়ে দেব। এরা এতটাই হার্ডি, এরা কিন্তু এইখানেই গ্রো করে যাবে। দেখুন, লাগিয়ে দিয়ে কিচ্ছু না একটু চেপে দেব। এই যে এটার তলায় আমি রুটিং হরমোন লাগিয়ে নিয়েছি, আমি এই টবেতেই এটা লাগিয়ে দেব। এই যে সমস্ত গাছগুলো আপনারা দেখছেন, এখানে আপনারা পরপর 4টি গাছ দেখছেন, এই 4টি গাছ কিন্তু এই একইভাবে আমি করেছি, এই একইভাবে আমার করা এই 4টি গাছ। তো ভীষণ সহজ বাড়িতে এটা গ্রো করা। আমার মনে হয় প্রতিটা মানুষের বাড়িতেই যদি এই গাছটি থাকে, তাহলে ভীষণ উপকার পাবো আমরা।
খুব বেশি যত্ন কিন্তু এই গাছের জন্য করতে হয় না, অতি সামান্য যত্নেই সারা বছর এই গাছটা সারভাইভ করে। সারা দিনে যদি একবার এতে জল দেওয়া হয় তাহলেই এর যথেষ্ট। বাড়িতে এই গাছটা লাগিয়ে ফেলুন আর নিজের পরিবারকে একদম সুস্থ করে তুলুন, কারণ এই গাছের এতটাই গুণাগুণ রয়েছে যে এই গাছকে অমৃতা বলা হয়। আমরা সবাই জানি যে অমৃত আমাদের জীবনে কিভাবে এবং কতটা উপকারী, তো একে অমৃতা পর্যন্ত বলা হয়, এই গাছের এতটাই গুণাগুণ। তাহলে আজ আমি যতটুকু পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম গিলোয়ে বা গুলঞ্চ বা অমৃতা প্ল্যান্ট সম্বন্ধে। যদি কিছু জানতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব শিগগির দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ।